হয়তো কোন ভাই ভাবতে পারেন যে মোল্লা আলী কারী বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কেউ বলেছে কিনা, যদি আর কেউ খুঁজেন তাহলে অভাব নেই। সিহা সিত্তার ছয় ইমাম, চার মাজহাবের চার ইমাম সহ তিনাদের অনুসারী সকল আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ফুজালায়ে কেরাম, সুলাফায়ে কেরাম, খুলাফায়ে কেরাম, সমস্ত আউলিয়াই কেরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এছাড়াও যদি আপনি জানতে চান যে আল্লাহ রসুলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছেন কিনা, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, সূরা আলে ইমরানের ১০৬ নং আয়াতের তাফসীর আল্লাহ রসুল নিজে করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেদিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত। এই অংশটার ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে দুররে মানসুরের মধ্যে অনেকগুলি মারফু মাওকুফ রেওয়ায়েত উল্লেখ করেছেন। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম থেকে এই আয়াতের তাফসিরে উল্লেখ রয়েছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহুন আহলে সুন্নাত ওয়াল জামাআত, যাদের চেহারা উজ্জ্বল হবে আল্লাহ রসুল বলেছে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আনাস ইবনে মালিক, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম সহ অন্যান্য সাহাবী তাবিরা একই কথা বলেছেন, যাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে, যারা জান্নাতি হবে, আমার দয়াল নবী বলেছেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই জন্য ৩৫৯ বছর যাবৎ ঐতিহ্যবাহী ভাদুঘর শাহী জামে মসজিদের প্রাঙ্গণে আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে মাহফিল হয়। কেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে মাহফিল হয় আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহর জাহান্নামে কেউ যেতে চাই না। জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতেই হবে। পৃথিবীর সমস্ত আইমাই কারাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। হয়তো এটুকু আপনারা জানতে চাইতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝলাম, সুন্নি জামাত আবার কি? প্রিয় ভাই বন্ধুরা, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহে তারিখুল ইসলাম এবং সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর বিশ্বাসী তাদেরকে সুন্নি বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে সুন্নি কি এটা আমরা ক্লিয়ার বুঝে গেলাম। যারা সুন্নি তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমি কোন দল বুঝছি না, আমি বুঝছি যদি আপনি নবীজির সাথে জান্নাতে যেতে চান, যদি সাহাবাই কারামের সাথে জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি আল্লাহ রসুলের কথা তোয়াক্কা করি না, সাহাবীদের কথা আমি মানি না, সব ইমামদের কথা আমি মানি না, আমি মনে করি আমার দলটাই ঠিক, তাহলে আপনি আপনার মতে চলুন। আল্লাহ তাআলা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। এই বিভ্রান্ত দলেরা যারা রসুলের আনুগত্যের অস্বীকৃতি দেয় এবং মুমিন বান্দাদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলে, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে ওইভাবেই চালাবো যেভাবে সে চলতে চায়, কিন্তু আখেরাতে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ভাদুগরের নবীর প্রেমিকারা গো, আমার আল্লাহ দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে, আমার আল্লাহ দয়া করে সাহাবীদের আদর্শের মধ্যে আমাদেরকে রেখেছে, আমার আল্লাহ দয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রেখেছে, যতদিন বেঁচে আছি নবীর সুন্নিয়ত নিয়েই বাঁচবো, যেদিন মরে যাব সেদিন আল্লামা নুরুল ইসলাম ফারুকির মতো সুন্নি হয়েই মরে যাব। আমার ভাই বন্ধুরা গো, সুন্নিদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে।
নবীর কথা বেশি বলে নবীর গান বেশি গায় নবী নবী বেশি বেশি করে কেন করে জানোনি মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা রাসূলের অনুগত করে তারাই তো আল্লাহর অনুগত করে যারা নবী মানে তারা আল্লাহ মানার কারণেই নবী মানে যারা নবী নবী করে তারা আল্লাহকে মেনেই নবী নবী করে আর যারা শুধু আল্লাহ আল্লাহ করে নবীর ব্যাপারটা তোয়াক্কা করে না শোনো আমার ভাই ইহুদিরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে হিন্দুরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে অন্যান্য বিধর্মীরা সবাই স্রষ্টাকে বিশ্বাস করে সবাই আল্লাহ মানে সবাই আল্লাহ মানে সবাই আল্লাহ মানে কিন্তু সবাই নবী মানে না আমরা মুসলমান আল্লাহও মানি নবী নবীও করি এটা আমাদের দুর্বলতাই ধরে নেন এই দুর্বলতা নিয়েই আমরা কবরে যেতে চাই কারণ ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে লিখেছেন যে হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান রাসূলের মহব্বতটা হলো ঈমান মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে আমরা বাড়াবাড়িও করি না নবীজির সাথে বেয়াদবিও করি না কারণ আমরা বিশ্বাস করি তিনি সমস্ত নবীদের নবী রাসূলদের নবী ফেরেশতাদের নবী আরশ কুরসি লওহ কলমের নবী আমার আল্লাহর নবী সুবহানাল্লাহ তিনি সর্বশেষ নবী এই বিশ্বাসের মধ্যে কোনো শিরক নাই কোনো কুফর নাই এই বিশ্বাসের মধ্যে ঈমান রয়েছে আমার নবী কুল কায়নাতের নবী কথা ঠিক আছে নবী তুমি ইমামুল আম্বিয়া তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি ইমামুল আম্বিয়া আমার দাদু ভাইরা গো একটা কথা আমরা বলে থাকি হাদিসে পাকের পরিভাষায় লাউলাকা লামা খালাকতুল আফলাক আমার আল্লাহ তাআলা বললেন নবী গো আপনাকে যদি না বানাইতাম কিছুই বানাইতাম না আমার অনেক ভাইরা বলে থাকেন এটা জাল হাদিস এটা রাসূলের হাদিস না বা আল্লাহ তাআলার বাণী না হাদিসে কুদসি নয় দাদুরে আমার উসুলে হাদিস সম্পর্কে আমাদের ব্যাপকভাবে তাহকিক থাকা দরকার কিছু কিছু হাদিস আছে যেগুলি সনদান সাবিত নয় কিন্তু মানান সহিহ যেমন আমরা বলি আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এটা এই লফজে হাদিস গ্রন্থের মধ্যে পাবেন না জামিউ তিরমিজি মুসনাদু আহমদ সেখানে উল্লেখ রয়েছে মিফতাহুল জান্নাতি সালাহ হাসান সনদের হাদিস হাদিসের পরিভাষাটা হলো মিফতাহুল জান্নাতি সালাহ কিন্তু আমরা বলি আস-সালাতু মিফতাহুল জান্নাহ শব্দটা একটু এদিক সেদিক হলেও অর্থগতভাবে একই এটাকে বলা হয় উসুলে হাদিসের পরিভাষায় রেওয়ায়েত বিল মানা মানে অন্য রেওয়ায়েত দ্বারা এই মানাটা প্রমাণিত রয়েছে যেমন আমরা আরো বলে থাকি যে আস-সালাতু মি'রাজুল মুমিন নামাজ মুমিনের মেরাজ কিন্তু এটা সনদান সাবিত নয় কিন্তু মানাটা প্রমাণিত সহি বুখারীর একাধিক হাদিস থেকে আপনি এটা পাবেন যেমন একটা প্রসিদ্ধ হাদিস ইহসান কাকে বলে এটার উত্তর দিতে গিয়ে নবীজি বলেছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো যদি না দেখো তাহলে এই ধারণা রাখো যে তিনি তোমাকে দেখতেছেন এই ধ্যান নিয়ে নামাজ পড়াটাকেই বলা হয় মেরাজি নামাজ হুজুরি কালবের নামাজ এই বিষয়ে অনেক কথা অনেক রেওয়ায়েত রয়েছে যদিও সনদান আস-সালাতু মি'রাজুল মুমিন সাবিত না কিন্তু মানান সহি ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক এটা সনদান সাবিত নয় কিন্তু মানাটা অর্থগতভাবে এটা সঠিক আমি বলছি না এটা আমার ব্যক্তিগত মত নয় ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইসমাঈল আজলানি রহমাতুল্লাহ আলাইহি তিনারা নিজেদের স্বশ কিতাবে অর্থাৎ আসরারুল মারফুয়া এবং কাশফুল খাফার মধ্যে লিখেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক এই কথাটা মানান সহি লাকিন্না মানাহু সহি তিনারা বলেন এটার অর্থটা সঠিক কিভাবে সঠিক হলো
নবীজিকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটা কিভাবে সঠিক হলো শুনো হে ভাই আমার এটা শুধু আলাউদ্দিন জিহাদি আর আল্লামা জাবের আল মনসুর মোল্লা সাহেব বলে তাও না যুগের বড় বড় আলেমরা মুফাসসিররা বড় বড় মুহাদ্দিসরা এটা নোট করেছেন বিভিন্ন কিতাবে হাদিস বলে উল্লেখ করেছেন এমন কি ওলামায়ে দেওবন্দের শীর্ষস্থানীয় আলেমরাও এই হাদিসটা বিভিন্ন কিতাবে নোট করেছেন মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই মাকতুবাত ইমামে রব্বানীর মধ্যেও এটাকে উল্লেখ করেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই মাদারুজুন নবুওয়াতের মধ্যে সহ অসংখ্য কিতাবে এটাকে হাদিসে কুদসি হিসেবে নোট করা হয়েছে উল্লেখ করা হয়েছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা পর্যালোচনা করে এটা রায় দিয়েছেন যে এটা মানান সহিহ সাপোর্ট দিতে গিয়ে কয়েকটা হাদিস মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি উল্লেখ করেছেন আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সে কিতাবের মধ্যে লিখেছেন যে তারিখ ইবনে আসাকির তারিখে মদিনা এই কিতাবটা 80 খণ্ডের কিতাব সেখানে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়েত উল্লেখ সেখানে এক পর্যায়ে উল্লেখ আল্লাহ তাআলা বলেন লাউলাকা মা খালাকতুদ দুনিয়া আমার আল্লাহ বলেন নবী গো যদি আপনাকে না বানাইতাম এই দুনিয়া বানাইতাম না সুবহানাল্লাহ ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি তার শাওয়াহিদ হিসেবে উল্লেখ করেছেন এছাড়াও হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা মারফু হাদিস উল্লেখ করেন আমার দয়াল নবীজি বলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন নবীজি বলেন আমার কাছে জিবরিল এসে বলে ওগো নবীজি আল্লাহ তাআলা বললেন লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা নবী গো আপনাকে সৃষ্টি না করলে সাত আসমান সাত জমিন আমার আল্লাহ সৃষ্টি করত না সুবহানাল্লাহ এটা মারফু ভাবে উল্লেখ ইমাম জালালউদ্দিন সুয়ুতি উল্লেখ করেছেন এমন কি কোন মুহাদ্দিস এটাকে জাল হাদিস বলেনি সবাই এটা দলিল হিসেবে উল্লেখ করেছেন আরেকটা হাদিস হাফিজুল হাদিস মুহাদ্দিস আল্লামা ইবনু সালিহি শামি রাহমাতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিল্দ আউয়ালের 371 নম্বর পৃষ্ঠায় কোন কোন সাফার 375 পৃষ্ঠার মধ্যে উল্লেখ সাফার বেশ কম হলে হতে পারে পৃষ্ঠা নাম্বার এদিক সেদিক কিন্তু জিল্দ আউয়ালের মধ্যে হাদিস কানা উল্লেখ আন আলী গিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া ইজ্জাতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুল মা খালাকতুস সামাই ওয়াল আরদা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার আমার আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম গো আমার জালালের কসম আমি যদি আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম সাত আসমান সাত জমিন অন্য রওয়ায়েত আছে আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতাম না সুবহানাল্লাহ আরো রওয়ায়েত আছে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে চতুর্থ খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হযরতে ফারুক আজম উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার নবীজি বলেন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনি জমিন থেকে রাফাআতু রাসি তিনি বলেন আমি মাথা উপরের দিকে তুললাম ওরাইতু কওয়াইমাল আরশ আরশের প্রতিটা খুঁটি আমি মক্কার আরাফার ময়দান থেকে জমিন থেকে দেখলাম মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আছে নবীজির কালেমা তখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি আল্লাহ তোমার হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি আমাকে ক্ষমা করুন
মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি হাদিসটা নোট করেছেন আমার আল্লাহ বলেন নবী আদম গো তুমি আমার হাবিবকে কিভাবে চিনলা আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি আদম নবী বলেন আল্লাহ আপনার নামের সাথেই নাম আমি আগেই দেখেছি নিশ্চয় আপনার মহব্বতের বান্দা আল্লাহ তাআলা তখন জবাব দিলেন কাদ সাদাকতা ইয়া আদম আদম তুমি সত্য বলেছো লাউলাকা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা আমি যদি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম তুমি আদম নবীরও বানাইতাম না সুবহানাল্লাহ দাদু ভাই আমার আরো অনেক রওয়ায়েত আছে আমি সংক্ষিপ্ত করছি আমার জানামতে অনেকগুলি রওয়ায়েত আছে এই সবগুলি রওয়ায়েত একত্রিত করে মুহাদ্দিসিনে কারাম বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক এটা যদিও সনদের দ্বারা সাবিত নয় কিন্তু এটা মানান অর্থগতভাবে সঠিক অর্থাৎ পৃথিবীর সব ইমামরা এই বাক্যে একমত পোষণ করেছেন যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না এটা সঠিক কথা সত্য কথা এটার বিরোধিতা করা মানে পূর্বের সব মুহাদ্দিসদের বিরোধিতা করা আমরা পারব না সব ইমামরা যেই পথে আমরাও যাব সেই পথে এটা মদিনাওয়ালার শান ও আজমতের বিষয় আল্লাহর হাবিবের ইজ্জত আমার দয়াল নবীর মর্যাদার বিষয় এটা যেহেতু মুহাদ্দিসিনে কেরাম আইম্মায়ে কেরাম মেনে নিয়েছেন আমরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করব আমরা আমাদের নবীর ইজ্জত যদি না বলি আমাদের নবীর ইজ্জত আল্লাহ বলেছেন আইম্মায়ে কেরাম মেনে নিয়েছেন আমরা কেন নবীজির শানের বিরুদ্ধে কথা বলবো আমরাও বলবো রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয় নাসিল আকাশ নাসিল বাতাস নাসিল দুনিয়া দীপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ তাআলার পরিচয় মারহাবা বলেন নবীজির ইজ্জতের ব্যাপার দাদু পাগলামি করবেন না আপনার যদি মনোপুত না হয় আরো বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন যেহেতু এটা আলাউদ্দিন জিহাদের বিষয় না এটা আল্লাহর হাবিবের ইজ্জতের বিষয় অতএব মদিনাওয়ালার ইজ্জতের ব্যাপার নিয়া খামখেয়ালি করবেন না উনি আপনারও নবী আমারও নবী উনি কুল কায়নাতের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী সমস্ত নবী রাসূলদের নবী সুবহানাল্লাহ বলেন সর্বকালের নবী তুমি সর্বগুণের গুণী নবীদের নবী তুমি গো নবী পাপীর কাণ্ডারি গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন নবী তুমি আমার দাদু ভাইরা গভীর মনোযোগ আমরা সুন্নিরা বেশি বেশি নবীজির আলোচনা করি এটা বিদাত নয় দাদু জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা আত-তাইসির বিশরহে জামিউ সাগীরের মধ্যে ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহু তাআলা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর সূত্রে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন এটা সনদান দাঈফ যেটা ফাজাইলের ক্ষেত্রে দলিলের উপযুক্ত অর্থাৎ জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা নবী যারা আদম নবী ঈসা নবী মূসা নবী ইব্রাহিম নবী অন্যান্য নবী আলাইহিমুস সালাম তিনাদের জিকির করা আলোচনা করা ইবাদত আর আমার নবী তো সব নবীদেরও নবী সুবহানাল্লাহ বলে এজন্য আমাদের নবীর বিষয়টা আমরা সুন্নি মনা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী যারা বেশি বলি নামাজ শিখেছি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আকিমুস সালাহ নামাজ কায়েম করো কিন্তু সেই নামাজ শিখাইছে আমার দয়াল নবী রোজার হুকুম দিয়েছে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কিন্তু সেই রোজা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে আমার নবী নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি তাসবিহ তাহলিল যাবতীয় আমল আমরা আমাদের দয়াল নবীজির কাছ থেকে শিখেছি অতএব নবীজিকে বাদ দিয়ে কখনো ইসলাম মানা যায় দাদু ভাই আমার আমরা সুন্নি যারা আমরা বলে থাকি আমার নবীজির রওজা মুবারক যেখানে নবীজির কদম মুবারক লেগেছে যেখানে নবীজি বিশ্রাম নিতেছেন ওইটাকে আমরা বলি জান্নাতের বাগান বা রওজা মুবারক দাদুরে বুখারী শরীফের শারহ
ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেন মদিনার রওজা মুবারকের ধুলাবালি মাটির মর্যাদা আমার আল্লাহর আরশে আজিমের চাইতেও আরো দামি এজন্য তিনি বলেন ইন্না কবরান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাল আফদালুহা নিশ্চয় রাসূলে পাকের কবর মুবারক এটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান রওজা মুবারক বাল আফদালুহা বরং এর চাইতে আরো শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লামা আবুল কাসেম নূরী সাহেব গজল গেত বেঁধেছেন নবীর শান গেয়েছেন আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা তোমার মাঝে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা